মালদা মেডিকেল কলেজে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে আমরা কাজ করি 24 ঘন্টা রোটেশনের মধ্যে 48 ঘন্টা সেখানে আমরা প্রপার সিকিউরিটি এন্ড আর্ম সিকিউরিটি চেয়েছি, যাতে পেশেন্ট পার্টি যখন আমাদের ওপর মানে হামলা করতে চলে আসে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন আমাদের দায়িত্ব সেটা সামলানো নয়, ডাক্তারদের দায়িত্ব যদি রোগীকে পরিষেবা দেওয়া হয় তেমনি পুলিশের দায়িত্ব থাকা উচিত ডাক্তার এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। আমরা আমাদের যে ন্যূনতম সেফটি সুরক্ষা সেটার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, যে কটা ওয়ার্ডে রয়েছে আমাদের যেখানে আমাদের কাজ করতে হয় সেখানে দুজন করে সিকিউরিটি, একজন করে ফিমেল সিকিউরিটির ব্যবস্থা চেয়েছি। দাবি খুব স্পষ্ট, দাবি যে ঘটনা ঘটেছে তার জাস্টিস, যে অপরাধী সে ধরা পড়বে, এবং আমাদের আভ্যন্তরীণ যা যা দাবি আছে সে তো আছে।